গাছাচের রসুলা পাহাড়ে কবিতা কে আবার ধরে ছবি মুক্তির মন্দিরে শোকান চরণ ভক্ত প্রাণ হলে বলিদান লেখা আছে। আজ অক্টোবর 12 তারিখে বাহিরে কাটা স্মরণ করছি তাকে আমাদের শ্রদ্ধা নিবেদন। মাতৃভূমির স্বাধীনতা যুদ্ধে বাহিরের যেমন গৌরব অবদান, তেমনি কর্মজীবন স্বাধীনতা জীবন দেশান্তর সফলতা দেশপ্রেমের উৎসব মাতৃভূমির কথা আমরা জানি। সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার সুপারিশ তার সাথে আমার পরিচয়। আমার রাজনৈতিক বিশ্বাস হচ্ছে বিশ্বাসের সাথে তার একটা রাজনৈতিক বিশ্বাসের মেলসূত্র ছিল, কিন্তু পেশাগত জীবনে তার মধ্যে পরিবর্তিত রাজনৈতিক দর্শনকে পরিচয় আমি দিয়েছি। সেখানে দুজনের মিলের কিছু জাগজ আমরা আলাপ আলোচনা করে তৈরি করেছি। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতায় যুক্ত ছিলেন, বাংলা ইংরেজি সব সংবাদপত্রে তিনি যে পেশাদারিত্ব নিষ্ঠা আর নির্মোহভাবে দায়িত্ব পালন করেছেন তার তুলনা এখন পাওয়া যাবে। তিনি সাংবাদিকতার পেশায় ব্যতিক্রমী চাপটার উদ্বোধন করেছেন। আমি যে পত্রিকায় কাজ করি সুপ্রভাত বাংলাদেশ, যে পত্রিকাটি প্রতিষ্ঠা থেকে বারবার আমি উপস্থিত ছিলাম, তিনি বার্তা সংস্থা থেকে দায়িত্ব নিয়ে দৈনিক পূর্বপন থেকে যোগ দিয়েছিলেন। অবসরে কিছুদিন আগে তিনি আবার পূর্বপনে ফিরে গিয়েছিলেন। তেমনি বানান বাক্যগ্রহ সংবাদপত্রের ভাষা মূলন শব্দচয়ন এসব ব্যাপারও তিনি খুব খুশি ছিলেন। তিনি একজন ব্যবহারিক সব দিকে সভাপতিদের ক্ষিপ্ত হতে সচেষ্ট থাকেন। জীবনযাপন তো তিনি অত্যন্ত পরিমিত ছিল, অল্প দুষ্ট ছিল। ব্যাপারগত জীবনে তার শত তার সঙ্গে জানেন প্রভাব রচনা পাহাড় মুক্তিযুদ্ধের গৌরবকে সসম্মানে লালন করেছেন। সংবিধানের 4টি আদর্শের প্রতি তিনি ছিলেন পুরোপুরি বিশ্বস্ত, তার এই বিশ্বাস কোনো কাজ থাকে। দমদম সংঘাতে বেদনায় বঞ্চনায় যে কোটি কোটি জীবন সেই জীবনের সাথে তিনি সংযুক্ত থাকতে চেয়েছেন। নতুন উদ্দীপনা কি শিক্ষা সংস্কৃতি সামাজিক কাজ সাংবাদিকতা রাজনীতি লেখালেখি পঠন পাঠন শুরু করেছিলেন রসুলাল। অসম্ভব সহ্য বন্ধুবৎস প্রাণবদ্ধ প্রাণপরামাসী আপনি এখানে দেখছেন এ মানুষটি আমাদের কাছে চিরদিনের জন্য চলে গেল, আমাদের জন্য এই এক অসহনীয় শোকের ভাব। আমি রসুলাল মায়ের স্মৃতি প্রতি আমি তার কাছে ছুটে যেতাম মুহূর্তে আমাকে ভালো করে দিতেন, কারণ ওনার চরিত্রের যে স্বচ্ছতা সিমপ্লিসিটি আমি দেখেছি সেটা আমি অক্ষরে অক্ষরে ওনার সাথে যত কাছে যাই সুযোগ দিয়েছি। কিন্তু আমি আমার তো রাজনৈতিক যোগসূত্রের কারণে আমরা সন্ধান পাই, তো সেই সুবাদে ওনার সাথে আমার যোগাযোগ যেদিন তিনি মারা যান সেদিনও আমি আমার হসপিটালে আমি বসে আছি, আমি কিছু প্যাসেন্টদেরকে জুনিয়রকে দিয়ে আমি বাহার রেখে ফোন করলাম। আমি বললাম আসুন আমি জায়গা করে দিচ্ছি, একসাথে নেমে যাই লিখে আমি তুলে দিই। ঠিক 5:45 বাহার ভাই নাম্বার থেকে ফোন কর আর এস বাহার আমি ফোন করলাম, হ্যাঁ বাহার ভাই দেখি বাহার ভাই বাবু বলছেন আমাকে আপনি আসুন আপনার ভাইকে বাঁচান। আমি ভাবিকে বললাম বাবু আমি বাসায় যাবো না, আগে ভাইকে হসপিটাল শিফট করতে হবে যেখানে ইমার্জেন্সি বিভাগে নিতে হবে, আমি গেলে সময় ক্লিয়ার হবে টাইম ক্লিয়ার হবে। মাঝখানে বাহার ভাইয়ের মেয়ে ফিউলি ফোন করে বললো আঙ্কেল আমি তো কাছে তো ম্যাক্স আমি ম্যাক্স বলে ম্যাক্সে ঢুকবো, সেই জন্য আমি আগে ম্যাক্সে চলে যাই। আমি ম্যাক্স বিভাগ ইমার্জেন্সিতে ওদেরকে বললাম যে একটা কার্ডিয়াক পেশেন্ট আসছে, ধরে নাও এটা একটা হার্ট অ্যাটাক দে আর রেডি আমিও রেডি। তারপর বাহার ভাইকে টানটান তখন তিনি কনসাস তিনি বলছেন যে আমার বয়স 65+66 কনসাস ইসিজি করালাম সাথে সাথে আসলো মেশিন হার্ট অ্যাটাক, সাথে সাথে আমরা ব্লাস বক্স ইমার্জেন্সিতে দিয়ে দিলাম যা যা দেওয়া যখন গেলে ওষুধ আগে রয়ে আমি নাইট্রোজেন যেটা জিভার নিচে দেয় সেটা দিলাম যদি বিপি কম তখন 90/60 দ্যাট ইজ প্রেশার ইজ ডাউনিং হি ওয়াজ গোয়িং টু দ্য শপ। তখন আমরা ইমিডিয়েটলি যা যা সব ম্যানেজ করে দ্রুত ওখান থেকে আমরা ইন্দোরে ফোন করলাম কার্ডিওলজিস্ট উপস্থিত প্রফেসর আব্দুল ওনাকে নিয়ে আমরা জরুরি মেডিকেশন করা শুরু করলাম এবং ওখানে দেখলাম যে হোপফুলি আমরা প্রেশারটাকে রাইজ করতে পেরেছি। তখন প্রেশার 110 এবং 80 হয়, আমরা একটু যেহেতু সেটেল করতে পেরেছি। সেকেন্ড ওপিনিয়ন ডক্টর বিপ্লব ভট্টাচার্য তিনি বললেন অ্যাঞ্জিওগ্রাম করে স্ট্যান্ডিং করার কথা রিঙ্গ করাবার কথা যা
রাতে দিয়ে আমরা এনজিওগ্রাম করার পর ডিসিশন নিয়েছি, সেই কনসার্নের আসতে তিনি বললেন যে আমার একটু সময় লাগবে, এক ঘন্টা সময় লাগবে। একটা আসিস, উনি আসলে ঠিক টাইমে, কিন্তু একটা টাইম যেহেতু ম্যাসিভ হার্ট অ্যাটাক ছিল পেশেন্ট, হঠাৎ আমার চোখের সামনে ওনার হঠাৎ শ্বাসকষ্ট হয়ে যায়। তিনি বলছেন আমার শ্বাসকষ্ট হচ্ছে, আপনারা বুঝতেছেন না এই মুহূর্তে আসলে ম্যাসিভ হঠাৎ শ্বাসকষ্ট, অর্থাৎ দ্যাট ইজ তখন ওনার অ্যাকিউট হার্ট ফেলিওর ডেভেলপ করে গেছে, তারপরে লাংসে পানি জমা শুরু করছে, অর্থাৎ শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। ডাক্তার ট্রাই করছে হাই অক্সিজেন দিতে, সমস্ত মেডিসিন ট্রাই করার পরেও কিছুক্ষণ অনুভব নেই, লস্ট। আমি সেটা চালু করবো না, আপনাদের ছেড়ে দিয়ে আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন উই হ্যাভ ট্রাই বেস্ট। আমি আমার বক্তব্য বিশেষ করি, আমি রয়েছিল বাহার ভাইয়ের সঙ্গে 1971 সাল ছায়ার মতো ছিলাম, রয়েছিল বাহারের একটা আরবি নাম, রয়েছিল হচ্ছে সত্যের প্রতীক, আর বাহার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। আমি রসুলক বাহার সাথে যুদ্ধের সময় এই বাহারকে দেখেছি, ওনার সমুদ্রের মধ্যে যে টর্নেডো হয়, সমুদ্রের মধ্যে যে তুফান হয়, যে জলোচ্ছ্বাস হয়, ওই জলোচ্ছ্বাসটা আমি নিজে সবচেয়ে বেশি উপভোগ করেছি। আমি ওনার একটা বড় পার্সেন চট্টগ্রামে কবির আদমে আর্মি টহল ট্রেনে হয়েছিল, ওই ট্রেনটি অপারেশন করার সময় আমি এবং বাহার ভাই, আমাদের সাথে পাশা বেলা এবং মৃত মুসা ভাই ও তোফাজ্জল এবং আনোয়ার ইসলাম নামে দুজন মুক্তিযোদ্ধা সহ এই সাতজনে অপারেশনটি চালিয়েছিলাম ডাক্তার মোহাম্মদ ভাইয়ের নির্দেশে। আপনারা জানবেন এই অপারেশনটা এত সাকসেসফুল হয়েছিল যে ওখানে পাকিস্তানের 60-70 জন সৈন্য নিহত হয়েছিল, বাকি 30-35 জন আহত হয়েছিল। আমাদের পিছনে কাঠুলিতে নৌকা করে অস্ত্রাস্ত্র, সেই অস্ত্রগুলি আমরা সারা চট্টগ্রামে দিতাম। বাহার ভাই বলতে যে তোমাকে রেললাইনে পাহারা দিতে হবে, আমি রেললাইনে পাহারা দিতাম। বাহার ভাইয়ের সাথে দুদিন আগে আমার একটা কথা হয়েছিল, বাহার ভাই বলেছিল বাদল তুলতে তো অনেক কথা জানা আছে, আমি একদিন মহাস ভাইয়ের সাথে বসবো, সমস্ত কিছু লেখবো। ছিল সত্যের প্রতীক, বাহার ছিল সমুদ্র, ওই সমুদ্রের একজন প্রতীকের সাথে আমি যে যুদ্ধ করতে পেরেছি, আমি যে স্বাধীনতা সংগ্রামে একজন যোদ্ধা। কিন্তু আমার সবচেয়ে বড় দুঃখ হয় বাবা আমাকে বারবার দুঃখ করে বলতো, তুমি পাশা বেলা মৃত মুসা ভাই তোমরা এখনো মুক্তিযোদ্ধার গ্যাজেট হওয়া নেই, এখনো বাধা পড়ো, আমরা বাধার দরকার নেই, গ্যাজেটটা হলে কমপক্ষে আমরা একটা স্বীকৃতি পেতাম। কিন্তু চিটাং শহরে আমরা 19টি উপাসন করেছিলাম বার ভাইকে নিয়ে, যেসব উপাসনগুলি সবগুলিতে আমি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলাম। তাই বার ভাইয়ের সম্বন্ধে আমি যদি বলি যে উনি একটা সমুদ্র, তাহলে এটা কম হবে, ইনি প্রশান্তর থেকে অনেক বড়, তিনি টর্নেডো করতে মতন একজন শক্তিশালী যুদ্ধ ছিলেন, তিনি কোনোদিন কোনো কিছুতে পিছপা হতেন না। আমি এই বলেই আমার বক্তব্য শেষ করছি। আমি মহাকাশ ভাই আমাদের শুরুতে ছিলেন, আমরা সম্মিলিতভাবে অনেকগুলো অপারেশন করেছি, আমাদের নাম নেই, মানে আমার নাম জেলা দৃষ্টি হবে। শেষ ওনার সাথে আমার দেখা হয় নির্যাতন কোর্ট হসপিটালে, একটা সংক্ষিপ্ত অপারেশনের জন্য ভর্তি হয়েছিলেন, তখন আমি দেখা করেছি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সাম্যবাদ, সর্বমুক্ত সমাজ, সমান অধিকার সম্পন্ন একটা রাষ্ট্র, সেটার সাথে বাহার ভাই মুক্তিযুদ্ধের মাধ্যমে এবং মুক্তিযুদ্ধের পরেও তিনি পুরোপুরি যুক্ত হয়েছিলেন। বাহার ভাই আজকে নেই, আমার কাছে খুব কষ্ট লাগছে। আমি বাহার ভাইকে প্রথম চিন্তা করছি ডেইলি লাইফের যখন গুরুজি ছিলেন সাংবাদিক হিসেবে, পরবর্তীতে গত বিগত 1-2 বছরে আমি মুক্তিযুদ্ধের সংসারের প্রচুর কাজে বাহারের কাছে গিয়েছি, অনেকগুলো লিখার ব্যাপারে তিনি সাহায্য করেছেন। আমি আসলে একটা জিনিস দেখেছি, বাহার ভাই একটা ব্যতিক্রম ধরনের মানুষ ছিলেন। আমরা আমাদের সমাজে এই ধরনের মানুষ পাওয়া অত্যন্ত কষ্ট, যেটা বলতেন সেটা উনি করতেন, নির্লজ্জ মানুষ ছিলেন, টাকা পয়সা বলে কোনো লোভ ছিল না তার। আমরা মুক্তিযুদ্ধের সংসার থেকে একটা বই পড়লাম, উনি বইটি লিখলেন, লিখে উনি প্রেসে দিলেন, প্রুফ দেখলেন এবং বইটি বের করলেন, আমরা জোর করে পড়ানোর নামটা দিলাম। কিন্তু উনি টাকার কথা বললেন, আপনি বার বললেন আমাকে কিছু বই দিয়েছে, এই হলো হয়েছিল বাহার। বাহার সাদা হাস্য যখনই যেতাম দুইটা সিঙ্গেলা একটা চা, বাহার ছিল আমার নীতি, আমি বাহারের নীতি একদম সাথী। সেইভাবে সেগুলো
সহযোদ্ধা রাজনৈতিক সহযোদ্ধা বাংলাদেশে আমার খুব দুঃখময় পরিস্থিতি
জীবন শুরু হয়েছে ছেষট্টি বছর তার সাথে আমার সম্পর্ক। আমরা পরকালে এবং শরাব্দীতে আমাদের ছাত্রলীগের উপজাতীয় সম্মেলন একই দিকে আমরা ঢাকা রওনা হয়েছি। একটি বগি পরিপূর্ণ ছিল আমাদের মেয়ে কর্মীদের, সেখানে ওই বগিতে মাত্র দুজন পুরুষ ছিল, একজন আমাদের স্যার ম্যাডাম আজকে সভা সভাপতি, আমার রাজনৈতিক নেতা আরিফুল ইসলাম নামে। কারণ হল ওই পরিস্থিতিতে মহিলা কর্মীদের ভাড়া দেওয়া ভাড়াতে নিয়ে যাওয়া কঠিন বিষয় ছিল, যে কারণে ওই বগিটা রিজার্ভ তিনটি গেট লক করা ছিল, একটি মাত্র অপেন করা ছিল। ট্রেন ফেরিতে গিয়ে বুঝলো বেশি স্কুল দাঁড়ালো, নোয়াখালীর উপসব ছাত্রলীগের লোকজন উঠতে চেষ্টা করলো, শুধুমাত্র আমাদের বগিটা মনে হয়েছে যেন খালি। হঠাৎ করে একজন উঠতে চাইল, যত কমান্ডারের নির্দেশ নেতার নির্দেশ কাউ উঠতে দেওয়া যাবে না, যত বড় নেতা হোক আর যত কর্মী হোক। আমি সেদিন তাকে দেখি তার একটা সাধারণ পরিচয় ছিল, সেটাও বলি। এই সম্মেলনে যাওয়ার জন্য একটা প্রস্তুতি সভা হয়েছিল এলাকার ইনস্টিটিউটে, আজকে জাসদের একাদশের সভাপতি আমি গিয়েবেন এবং রায়ান পুলিশ মধু স্বাধীনতা বিস্তারের লেখক যারা দুজন আসলেন সেখানে স্বাভাবিক পরিচয় হয়েছিল। এই ফিলিংতে আমি তাকে জোর করে এক প্রকার বাজার ব্যবহার করে নামিয়ে দিয়েছি, পর্দমি দিয়ে সকালবেলা মিশ্র সহকারে দিয়ে আমি কয়েকটা শেয়ার এই করে হঠাৎ ঘুমিয়ে পড়েছি। দেখি একজন আসলে আমাকে ঠিক আছে এইটা আমি উঠলাম, দেখি যে সেটা যাবে সাধারণভাবে চিনি সেই বিশেষ লোকটা। এই এই লোক দুঃখময় পরিচয়ে তার সাথে আমার দীর্ঘ শিশুটি বছরের পরিচয় রসিকদার বাহার পারিবারিক প্রয়োজনে লেখাপড়া করা অবস্থায় তাকে চাকরি দিতে দিয়েছে। তার বাবা একজন সরল অত্যন্ত সরল অত্যন্ত সরল অত্যন্ত মেধাবী লোক ছিলেন, তার প্রথম সন্তান রসিকদার বাহার অন্যভাবে পিতার আদর্শে গড়ে ওঠার একজন মানুষ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রথম তার রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি ওই সময়ে শুধুমাত্র গণদস্যুবাহনের মাসুদার রানা বইপত্র করতেন। মুক্তিযুদ্ধের পরবর্তীতে তিনি মার্কসবাদী রাজনীতি সাহিত্য সংগ্রহ করা শুরু করলেন সরকার নাকা, এমনকি যখনই দেশের বাইরে বিশেষ করে কলকাতা বা ইন্ডিয়া গিয়েছেন তিনি প্রচুর বই সংগ্রহ করেছেন। এই যে মুক্তিযুদ্ধের রসুল্লাহ বাহার মার্কসবাদী রাজনীতির চর্চার মধ্য দিয়ে জীবন গড়ে তুলছেন, এখানে অসংখ্য কথা শুধু তার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাহিনী বলেছেন, এখানে কোনো ভুল নেই। কিন্তু এই যে অনন্য অসাধারণ যে মুক্তিযুদ্ধের রসুল্লাহ বাহার গড়ে উঠেছেন, কীভাবে গড়ে উঠেছেন, তিনি সমাজ পরিবর্তনের কর্মী হিসাবে যে লড়াই শুরু করেছিলেন সেই লড়াইকে তিনি কখনো এক সেকেন্ডের জন্য তিনি বিরতি দেন নি। একটা উদাহরণ বলি, আমরা যখন জাসদের মধ্যে মতবাদী সংগ্রাম করে পরবর্তীতে বাসুদের রূপান্তরিত হলাম, তখন বাসুদের সমাজতান্ত্রিক সমীকরণের কেন্দ্রীয় পর্যায়ে একটা তিন দিনের শিক্ষা শিবির হয়েছিল। একটা সত্য ঘটনা বলি বাহারের চরিত্র বোঝার জন্য, বাহার আমি আমাদের তখনকার নেতা বলা তুল্লাহ আমরা শ্রমিকমণ্ডলের কেন্দ্রীয় পর্যায়ে জড়িত বাস সভাপতি বালাগার সদস্য আমি সাংগঠনিক সম্পাদক। আমরা শিক্ষা শিবিরে যাওয়ার পরে কমরেড খালেদুজ্জামান সূচনা বক্তব্য দিলেন, নারায়ণগঞ্জ ফতুল্লাহ এবং বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা বক্তব্য দিল, বাহার বক্তব্য দিতে উঠল, বাহার অনেকক্ষণ সাবলীল ভাষা বক্তব্য রাখলো। এক পর্যায়ে বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের প্রয়োজনে নেতৃত্বের গুণাবলী এবং দাম্পিক বিকাশের ক্ষেত্রে রাজনীতিতে যাওয়ার জন্য আহ্বান জানালেন। আমি উনারা থাকবেন না, বাহার যেন সেই দায়িত্ব দেন, বাহার দুপুরবেলা আর যাবে না আমাদেরকে বললো যে না আমি আর বাহার যে কথাগুলো বলতে চেয়েছিল বাহার মরণ পর্যন্ত সেই কথাগুলি অক্ষর অক্ষরে পালন করেছে। কীভাবে বাহার প্রচুর বইপত্র সংগ্রহ করেছে, যখনই ঢাকায় মাসব্যাপী বাংলা একাডেমির বইমেলা হতো বাহার চলে যেত, নতুন নতুন প্রকাশনা সে সংগ্রহ করে, অনেকে বইপত্র কিনে সেলফে সাজিয়ে রাখে,
বাহার সেটা করতো না। বাহার প্রতিটি বইয়ের গভীরে ঢুকতো, বাহার প্রতিটি বইয়ের ভিতরে ঢুকে তার যে মানে রসগোল্লা সেটা সে আত্মস্থ করতো। তার মধ্য দিয়ে বাহারের যে চরিত্র হয়, এই যে চরিত্র সম্পর্কে বাহার সম্পর্কে যে বলা হয়, তার পিতা চরিত্রের বৈদ্যুতিক গরিবনাথ মাঝবাদী রাজনীতির যে সাহিত্যের যে চরিত্র, এরা যে সমন্বয় সংমিশ্রণ ঘটেছে, সেই জন্য বাহার অন্য সাধারণ, সেই জন্য বাহার বঙ্গদের মতো একটা সাধারণ বিরাট একটি প্রতিষ্ঠানে, যেখানে একজন গেটম্যান, যেখানে হালিশহর এলাকায় ছতলা পাঁচতলা বিনিয়ে মারি, বাহার সেখানে কিছুই ছিল না। কেন? কারণ বাহার ওই যে মাঝবাদী রাজনীতির যে আসাদান গ্রহণ করেছেন, সেটা তাকে বাধা দিয়েছে, তার বিবেকে বাধা দিয়েছে। বাবের বাহার সাংবাদিক সরকারি হন নাই, বাহার প্রয়োজনের তাগিদে সাংবাদিক হয়েছেন। বাহার চাকরি জীবনে যেহেতু অতিরিক্ত পয়সা সংগ্রহ করার মতো তার খেয়া ছিল না, তাই নিজে চলার জন্য বইপত্র সংগ্রহ করার জন্য সে সাংবাদিকতা যুক্ত হয়, যার মধ্যে দিয়ে সে পরবর্তীতে একজন দক্ষ বড় সাংবাদিক হিসেবে আলোকিত হন। ফলে বাহারকে এক শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শুধুমাত্র সাংবাদিক এভাবে উপস্থাপন করলে বাহারকে উপস্থাপন করা হয় না। এবং বাহার সম্পর্কে বাহার থেকে বাহারের গুণাবলী, বাহারের চরিত্র, বাহারের যে অধ্যায়, সেটা মানে সব খুব পূর্ণাঙ্গভাবে না করলে আমাদের সমাজের ভবিষ্যৎ বাহারকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা কোনো ভূমিকা পালন করতে পারবো না। তার সাথে আমার সম্পর্ক আছে, তো প্রতি সপ্তাহে একটা দ্বিধা ঝগড়া বিবাদ না করলে আমাদের সারা করতো না। অধিকার সময় আমি ফোন করতাম, তো সে ফোন না করলে আমি একটু রাগ করতাম, অভিমান করতাম। সেই বাহার আধার তারিখে বিনা মেঘে বজ্রপাতের মতো খবর শুনে রাত 11টার দিকে আমরা আমাদের বন্ধুকে হারালাম, ভাইকে হারালাম, সতীর্থকে হারালাম, সহযোদ্ধাকে হারালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। মুক্তিযোদ্ধার মুক্তিযুদ্ধের কৃতিত্ব, সাংবাদিকতা, ট্রেড ইউনিয়ন, তার আরো গুণাগুণ সম্বন্ধে আমার পূর্ববর্তী বক্তারা বিশদভাবে বলে দিয়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু মরহুম রসুল বাহারের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি যেন তিনি তাদের সহ্য শক্তি দেন শোক সহ্য করার জন্য। সংক্রাম এবং মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টকে আমি ধন্যবাদ জানাতে চাই যে বাবার জন্য এই স্মরণ সভা আয়োজন করেছেন। আমি বেসিক্যালি শুনতে চেয়েছিলাম যে বাবা চলে যাওয়ার পর বাবাকে আর একটু বেশি করে জানার আগ্রহটা বেড়ে গেছে, তারপরে যতটুকু আপনাদের থেকে জানতে পারি আর একটু বেশি যদি তার পক্ষে তার সম্বন্ধে শুনতে পারি যে কেমন ছিলেন তিনি বিভিন্ন সময়ে জীবনের বিভিন্ন স্তরে। আমি আমার স্মৃতি যদি এখানে কিছুটা শেয়ার করতে চাই, যেটা আমি বলতে পারি যে গড়পড়তা বাবা যেমন হয় আমাদের বাংলাদেশের সমাজে, আমার বাবা তেমন ছিল। এর চেয়ে বড় বাবা মনে হয় সন্তান হিসেবে আর কিছু হতে পারে। আমার বাবা আমার বন্ধু ছিল, আমাকে বিভিন্ন বিষয়ে বলতেন। বাবা যতটা পড়ুয়া ছিলেন আমি ঠিক ততটাই বই থেকে দূরে থাকতাম আর কি, বলা যায় এরকম। যেটা হতো যে বাবা যা করতেন তা অনেক সময় জিস্টটা আমাদের সাথে শেয়ার করতেন। এটা একটা সুবিধাও হয়েছিল যে দেখা যেত যে বন্ধু মহলে বাবার থেকে শুনে অনেক কিছু দিয়ে একেবারে জ্ঞান মানুষের মতো করে বলতে পারতাম, এটা তো এরকম ওটা তো হতো, এরকম একটা ব্যাপার। পরে তো আমি ইউনিভার্সিটিতে ঢাকায় চলে গেছি, কিন্তু আমার ছোট বোন সবসময় বাসায় ছিল, তো ওর সাথে হয়তো সেই ব্যাপারটা আরো বেশি ঘনিষ্ঠ হয়। আমি এটা বলে শেষ করতে চাই যে এই যে আপনারা সবাই বলেছেন তিনি একজন ভালো মানুষ ছিল, এর চেয়ে বড় অর্জন মনে হয় পৃথিবীতে নাই যে একজন মানুষ যে কিনা তার আত্মীয় নয়, তার পরিচিত নয়, তার সাথে কর্মক্ষেত্রে হয়তো কোথাও দেখা হয়েছে বা তার সাথে কোনো যুদ্ধে দেখা হয়েছে বা কোনো এক সময় চায়ের আড্ডায় দেখা হয়েছে, বিভিন্নভাবে পরিচয় হয়েছে, কিন্তু সবাই একটা ব্যাপারে ঐক্যমত আছে যে এই মানুষটা একজন ভালো মানুষ ছিল। এর চেয়ে বড় অর্জন মনে হয় একটা মানুষ পৃথিবীতে আর কিছু করতে পারে বলে মনে হয়। তো আমি আমি চেষ্টা করব যে আমার বাবা যেমন ছিলেন তেমন না হলে যতটুকু ভালো হওয়া যায় ততটুকু যদি হতে পারি। আপনাদের সহায়তা যদি আমাদের সাথে থাকে দোয়া করবেন আমার বাবার জন্য, তিনি যেখানে আছেন যেন ভালো থাকে, আমরাও যত মানে ছেলে মেয়ে হিসেবে তার মতো না হলেও যতটুকু পারি ভালো মানুষ হিসেবে জীবনযাপন করতে। ধন্যবাদ।
বাবা খুব ভালো বক্তা ছিলেন, সব জায়গায় বক্তৃতা দিয়ে আসতেন, আমাকে বলতেন যে আজকে দিয়েছি কোন জায়গায় দিয়েছি, ফিল্ড অফ সাইলেন্স আমার কত সবাই শুনেছে, তো সবকিছু আমাকে আমার বাবা খুব শেয়ার করত, ছোটোখাটো বিষয় বড় বিষয় সব কিছু। আর সবচেয়ে বেশি যেটা মিস করি আমার বাবা সেটা হচ্ছে আমার বাবা বিভিন্ন ধরনের আবদার, এই যে ভাইয়া বললো যে ট্যাগ করে দেওয়ার আবদার, ছবি তুলে দেওয়ার, ফিল্ম দেখার। আর আমার ভাতি যে আমার ভাইয়ের ছেলে, সে ছিল আমার বাবার সবচেয়ে আপনজন। প্রত্যেক পয়লা বৈশাখে নিজের জন্য একটা পাঞ্জাবি, নাতির জন্য একটা পাঞ্জাবি কিনত, এরপরে আমার কিছু বলতো আমাদের যে একটু ছবি তুলে দেবো, ঈদে দুজন একসাথে ছবি তুলবে। আমি আমার বাবার অনেকটা পার্সোনাল প্রবলেম ব্যাপার ছিলাম, সব ব্যাপারে আমাকে বলতো আসো এরকম একটা সিচুয়েশনে একটা ছবি তুলি, ওখানে যাই ঘুরতে নিয়ে যেত আমাকে একটু, সেটা গ্রামের বাড়ি হোক নিজের বাবার বাড়ি হোক। লাস্ট যে ইচ্ছা করলাম নানির বাড়িতে, তখন আমাকে রুদ্রকে আমাদেরকে নিয়ে গিয়েছিল বন্ধালিতে তার পৈতৃক জায়গা দেখাতে, খুব গর্ব করতো যে এটা বিখ্যাত মুশিপুর, সব ধরনের ছোটোখাটো প্রত্যেকটা জিনিস আমাকে জানত। আমি আমার বাবাকে খুব মিস করি, তার প্রত্যেকটা জিনিসই মিস করি, তার সাথে কোথাও যাওয়া, কোনো বৈষম্যকে, কোনো সাধারণ সব কিছুই মিস করি। এভাবে বলা আসলে খুব কঠিন যে আমি কীভাবে স্মরণ করবো আমার বাবা, কোথায় কোথায় স্মরণ করবো আমার বাবা, কারণ প্রত্যেকটা মুহূর্ত আমার বাবার সাথে গিয়েছে, মুহূর্ত বলতে পারছি না, বলা তো পসিবল না। কিন্তু আমি চাইবো আপনারা আমার বাবাকে মনে রাখেন, সবসময় স্মরণ করেন। শান্তি কামনা করে তার পরিবারের প্রতি সকল প্রকার সহানুভূতি জানিয়ে আমরা তার সম্মানে এক মিনিট নিয়ে মতো পালন করি। বলেছিলাম যে বাবা আমাদের গ্রুপের একজন কমান্ডার ছিলেন, উনি যে বাবার ছেলে যেটা বললো তার যে অনুভূতি, আসলে মুক্তিযুদ্ধের সময় একজন মুক্তিযোদ্ধার সাথে আরেকজন মুক্তিযোদ্ধার সম্পর্ক আমার মনে হয় ভাই এবং মা বাবার যাতে বেশি থাকে, কারণ কঠিন সময়ে এই একজন মুক্তিযোদ্ধা আরেকজন মুক্তিযোদ্ধাকে বাঁচায় বা সাথে নিয়ে যুক্ত হয়, যাতে যতদিন মুক্তিযোদ্ধারা বেঁচে থাকবে বাবার সাথে মুক্তিযোদ্ধারা তোমরা যেরকম স্মরণ করছো তার চাইতেও বেশি করে স্মরণ করবে। আর কমান্ডারের সাথে তো যুদ্ধের সম্পর্ক অনেকটা সন্তানের মতো থাকে, কারণ যুদ্ধরা তার কমান্ডারকে আগলে রাখে, আবার কমান্ডার সাহেব এখানে একজন দুজন কমান্ডার আছেন আপনারা জানান ভালো করে, এবং কমান্ডার তার যোদ্ধাদের একেবারে ঈগল চক্ষুর মতো কোথায় যাচ্ছে সে বিপদে পড়ছে কিনা খাচ্ছে কিনা সে ঠিক মতো থাকছে কিনা, নয় মাস করতে করতে আসলে বিশেষ করে গেরিলা যোদ্ধাদের যে ব্যাপারটি এটি একেবারে অন্যরকম সম্পর্ক হয়ে দাঁড়ায়। বাহার আমার চেয়ে 5 বছরের বা 6 বছরের ছোট, কিন্তু বাহারের আদরটা আমার কাছে অনেকটা সন্তানের মতো, এবং এখানে মনসুর আছে আমাদের কমান্ডের আরো অনেকেই আছে। এই জন্য একজন মুক্তিযোদ্ধার কাছে আরেকজন মুক্তিযোদ্ধা কখনো মরে না বা তার স্মৃতি থেকে হারিয়ে যায় না। আর বাহার তো প্রশ্ন উঠে না, সে শুধু মুক্তিযুদ্ধ না, মুক্তিযুদ্ধ পরবর্তীকালে অনেক কাজেই সে জড়িত, এবং আমি আগে বলেছিলাম যে বাহার মুক্তিযুদ্ধের মানে প্রকৃত মুক্তিযুদ্ধের প্রতি রূপহীন নির্লোভ দেশপ্রেমী। এরপরে সে আবার মার্ক্সবাদী, মার্ক্সবাদী না হয়েও যদি একজন মুক্তিযুদ্ধ নির্লোভ এবং দেশপ্রেমিক থাকে, অপরের সম্পত্তি হরণ না করে সকলের সম্পত্তি হরণ না করে একজন মুক্তিযুদ্ধ যদি তার জীবনের শেষ দিন পর্যন্ত বেঁচে থাকে, সেই মুক্তিযুদ্ধের একজন প্রতীক হতে পারে। বাহার সেই ধরনের একজন প্রতীক ছিল, বাহার আমাদের মাঝে বেঁচে থাকবে। আপনারা জানেন যে ওয়ার অফ লিবারেশন নামে একটা ইংরেজি বাচ্চাদের জন্য তার একটা বই আছে, এই বইটা গবেষণা কেন্দ্র প্রকাশ করেছে, এবং বাহারের মধ্যে ভবিষ্যৎ আরও অনেক পরিকল্পনা ছিল। এই অকালে চলে যাওয়াটা এটা রাজু যেমন শর্ট হয়েছে আমরা তেমনি শর্ট, আপনারা চেষ্টা করবেন যতদিন বাঁচতে পারেন ততদিন তো লাভ তাদের জন্য
কিছু দিয়ে দিতে বলুন, ওই যে গোলাম ময়দান গোলাকালে কোয়েল সহ সমগ্র বাংলাদেশের স্কুলের ছাত্র ছাত্রীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান, যেমন আজকে ফেনীর থেকে প্রমাণ করে আসছে। তা আপনারা বেঁচে আসেন বলে তো শুনতে পাচ্ছেন, কারণ মুক্তিযুদ্ধ হিসাবে যখন মুক্তিযুদ্ধ গল্প শোনাবেন সেটা রেলওয়েশনে একরকম হয়, আর নতুন প্রজন্ম যখন মুক্তিযুদ্ধ গল্প শোনাবেন একই রেলওয়েশনে না করুন। সেই জন্য এখানে যারা আছেন আপনারা চেষ্টা করবেন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন, আপনি হাসপাতালে যান, আমাকে খবর দেন, সুশান্তকে খবর দেন, চেষ্টা তো করেন, বাংলাদেশ করে চেষ্টা ছাড়ার, কারণ একদম বড় আগে ব্লক হওয়া মানে তার এই রুটটা অন্তত 3-4 মাস আগের থেকে শুরু হয়েছে, এই রিকোয়েস্টটা থাকবে। আর বন্দরের তো হান আছে, একটা প্রস্তাব আসছিল বাহারের নামে একটা সড়ক করার, আমরা বন্দরের যে কোনো একটা সড়ক আপনারা বেছে নেবেন, আমরা বন্দর কর্তৃপক্ষের সাথে দেখা করে, যেহেতু তার মা বাবা ওখানে কবর ওখানে, বন্দরের যে কোনো একটা সড়কের নাম বাহারের নামে করার উদ্যোগ আমরা নেব। এইভাবে আমাদের বন্দরে বাহার বেঁচে থাক, আমাদের ওয়েবসাইটে কিন্তু বাহারের 2-3টে এপিসোড আছে বাহারের অবসর নিয়ে বক্তব্য নিয়ে, এইগুলো আছে। এইভাবেই বাহারের যে আদর্শ তার মধ্যে যে কর্মকাণ্ড এটা আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব, এবং বাহারের স্বপ্ন সফল হোক এই কামনা করে, এবং আমরা সবাই বাহারের আদর্শকে লালন করে যতদিন বাঁচি কাজ করার চেষ্টা করব। এই আশাবাদ সবাইকে ধন্যবাদ দিই আজকে সময়।